নজর রাখবো পরবর্তী সংবাদে। লিফুঙ্গা আটি ব্লকের অঙ্গনওয়াড়ি সেন্টারে চলছে অচল অবস্থা, কারণ দিদিমণি না থাকার কারণে অঙ্গনওয়াড়ি সেন্টারটি তালা বন্ধ দীর্ঘদিন ধরে, যার কারণে কোমলমতি শিশুরা শিশুদের পড়াশোনা এক প্রকার লাটে। লিফুঙ্গা আটি ব্লকের অধীন বীরমোহন এডিসি ভিলেজ ভিলেজের নবীন চৌধুরী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে চলছে এক প্রকার অচল অবস্থা। দিদিমণির নাম সুমিত্রা দেববর্মা, এলাকাবাসীরা জানান তিনি সময় মতো যান না কেন্দ্রটিতে, যার কারণে চার দিন যাবত শরীর খারাপের অজুহাতে বন্ধ কেন্দ্রটি। হেল্পার হিসেবে নিযুক্ত রয়েছেন মঞ্জুরানী দেববর্মা, তিনিও একইভাবে জানছেন যান না শরীর খারাপের অজুহাত দিয়ে প্রায় সময় বন্ধ থাকছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যার ফলে কচি কাঁচা শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এভাবে চলতে থাকলে আগামী দিনে এলাকাবাসী এবং তার সঙ্গে ছোট ছোট শিশুরা বঞ্চিত হবেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে, এমনটাই দাবি, এমনটাই অভিযোগ এলাকাবাসীর তরফ থেকে উঠে এসেছে। চূড়ান্ত ভোগান্তির শিকার এক প্রকার পড়ুয়া সহ সুবিধাভোগীরা, কি বক্তব্য উঠে আসছে লেফুঙ্গা আটি ব্লক থেকে শুনুন। ম্যাডাম, আজকে আপনি এই স্কুলে আপনি হেল্পার রান্দে আছে কেটা রান্দে আপনি আপনি রান্দে মায়া, তারপরে কেন টিচার কেন আয়ে না, মাস্টার কেন আয়ে না? জ্বর কই দিন ধরে? ও হাসপাতাল গেছে বলে কালকা বই এরকম এরকম করে আছে মায়া বই জ্বর। ও সময় মতো আয় না। মাস্টারের নাম কি? সুমিত্রা। সময় মতো আয় না জ্বর বলে? না না, জ্বর জ্বর তো একদিন দুই দিন না হলে তিন দিন থাকবো, তারপরে সবই মতো কেন আসে না? তাই এই আপনারা এই এলাকার এই এলাকার জনগণ বলছে সময় মতো আয় না। খালি স্কুলটা খুলে সেরে তারপরে বাড়িতে চলে যায় আপনারা? না হ্যাঁ না না, খুলে সেরে বাড়িতে চলে যায় আপনার? না, বাড়িতে যায় স্যার রেস্ট করেন, স্কুলটা এসে খুললে বাড়িতে যায় স্যার রেস্ট করেন। আপনার নাম কি? তা বামতি। বামতি, যে এখানে টিচারের নাম? না না, এখানে মাস্টারের নাম। আপনারা শুনলেন এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ থাকার কারণে বঞ্চিত হচ্ছেন সকলেই, এমনটাই অভিযোগ উঠে এসেছে। তবে অনতিবিলম্বে এই সেন্টারটির দিকে যাতে নজর দেয় সিডিপিও দপ্তর, আইসিডিএস দপ্তর, এমনটাই বক্তব্য উঠে আসছে, দাবি উঠে আসছে এলাকাবাসীর পক্ষ থেকে। লেফুঙ্গা ব্লকের বীরমোহন ভিলেজের নবীন চৌধুরী পাড়ায় অবস্থিত ওই সেন্টারটি কিন্তু বন্ধ হয়ে রয়েছে, যার কারণে ভোগান্তির শিকার এক প্রকার সুবিধাভোগীরা। ছোট্ট একটা বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।